মোটামুটি হোপফুল ইনশাআল্লাহ বিশ্বকাপ এবার অ্যাট লিস্ট মিস হবে না, কোনো বলা যেতেছে না। নিজেকে একটু দুর্ভাগ্য মনে হয় কিনা বিশ্বকাপ আসলে? আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আরও একটা বিশ্বকাপ, তার আগে ইঞ্জুরির কবলে টাইগার পেসার তাসকিন আহমেদ যখনই থাকেন ফর্মের তুঙ্গে তখনই যেন দুর্ভাগ্য বারবার হানা দেয় তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাতে বিরতি নয় বরং চোটের কারণেই মাঠের বাইরে থাকতে হয় তাসকিনকে। 2019 বিশ্বকাপের আগে সে চোট, 2011 মাশরাফির মতো তাসকিনের কান্না এখনও ভুলতে পারেননি টাইগার ভক্তরা। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে তাসকিনের চোট, ভক্তদের মনে শঙ্কা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন তো তাসকিন। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। মিরপুরের উইকেট বিবেচনায় 157 রানের পুঁজি নিহাত মন্দ ছিল না, কিন্তু বাংলাদেশের বোলাররা যে সেরকম ব্রেকথ্রু এনে দিতে পারেননি। দল মিস করেছে তাসকিনকে, যিনি গতির ঝড় তুলে পার্টনারশিপ ভাঙতে ওস্তাদ। এবার জানা গেল মূলত ম্যাচের আগের অনুশীলনে চোট পান এই পেসার, সাইড স্টেনের চোটের কারণে খেলা হয়নি ম্যাচ। বিসিবির চিকিৎসকরা দ্রুত তাদের তত্ত্বাবধানে নিয়ে আসেন তাসকিনকে, ইতোমধ্যেই এমআরআই করানো হয়েছে, সেই রিপোর্টের উপরই নির্ধারিত হবে তাসকিনের ভবিষ্যৎ। তাসকিন আহমেদ টাইগার পেস ইউনিটের অন্যতম সেনানী, চোট কাটিয়ে ফিরলে বিশ্বকাপে তাকে সঙ্গ দিতে পারেন আরও চার পেসার। বিশ্বকাপের বেশ আগে থেকেই গুঞ্জন ছিল পাঁচ পেসার নাকি চার স্পিনার নিয়ে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত জানা গেছে পাঁচ পেসার নিয়ে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে কপাল খুলে যাবে তানজিম সাকিবের, স্পিনারদের তুলনায় পেসারদের ইঞ্জুরি প্রবণতা বেশি, তাই তো বাড়তি পেসার হয়তো বিশ্বকাপে বাড়তি সুবিধাই দেবে বাংলাদেশকে। বিশ্বকাপে ভালো করতে হলে পেস ইউনিটকে নিতে হবে বড় দায়িত্ব। আইপিএল থেকে ফেরা ছন্দে থাকা মুস্তাফিজুর রহমান বড় ভরসা, ফর্মে থাকা শরীফুল ইসলাম তো থাকবেনই, এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সেরাটা দিতে পারলে পেস ইউনিট হবে আরও শক্তিশালী। এখন তাসকিন দ্রুত চোটমুক্ত হয়ে ফিরতে পারলে বিশ্বকাপে টাইগার পেস ইউনিট নিয়ে খুব একটা দুশ্চিন্তা থাকার কথা না। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।